হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বাড়িতে আমি কুকিং করছি, রান্না করছি। দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। তো আজ রুটি বলছি, আজ রুটি আর ঘুগনি হবে আমার বাড়িতে। আমি হেল্প করছি রান্না বান্নায়। তো বন্ধুরা, কে কে এইভাবে রুটি বানাতে পারো কমেন্ট বক্সে লিখবে। আমি রুটি বানাচ্ছি, দেখো কীভাবে গোল হচ্ছে। বাড়ির কাজ করতে হয় আমাকে, মাঝে মাঝে রান্নাবান্না করতে হয়, নাহলে খেতে দেবে না আমাকে। তো বাড়িতে বেকার বসে আছি, সেই জন্য একটু মাঝে মধ্যে রান্নাবান্নাও করি, এটা একটা শখ আমার। তো বন্ধুরা অবশ্যই জানাবেন কে কে রান্নাবান্না করতে পারো। আমি তো রান্নাবান্না করতে পারি। এই যা রেখে গেল রে। বন্ধুরা অবশ্যই বাড়িতে রান্নাবান্না করবেন আপনারা, না হলে বকাবকি শুনতে হবে। আমার রান্নাবান্না করার খুব ইচ্ছে, আমার একটা শখ খুব, সেজন্য রান্নাবান্না করি। রুটিগুলো গোল হচ্ছে নাকি বলবে কমেন্ট বক্সে বন্ধুরা। রুটিগুলো গোল হচ্ছে নাকি কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। খুব কষ্ট করে বানাচ্ছি। মাকে 1 রুপির জব ছোড় দু। বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করবো আমি। রুটিগুলো ঠিক বানাচ্ছি নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভয়েসটা হয়তো ভালো হবে না, আমার মাইক্রোফোন নেই, মোবাইলে রেকর্ডিং করছি। বন্ধুরা রান্নাটা কেমন হচ্ছে বলবে অবশ্যই, খাবো আমি, কিন্তু আপনারা একটু বলবেন। বন্ধুরা তরকারি প্রায় হয়ে গেল, আমাদের তরকারি হয়ে গেল, এবার রুটি ভাজছি। বড়িয়া বানায় আজ রুটি,
আহ কি টেস্ট! পুরো ঘেমে গেছি বন্ধুরা পালনা করতে করতে। আজ খুব গরম, আর রাত্রে বৃষ্টি হয়েছিল, এই জন্য আজ হয়নি। খুব গরম, আমি ঘেমে গেছি। প্রায় রান্না শেষ হতে গেল, রান্না শেষ হচ্ছে দেখো। অনেক ঘুগনি হয়ে গেল, আমি তো রুটি কম খাই বন্ধুরা। আজকে কি হয়েছে কি জানি, আজ ভিডিও বানিয়েছি বানাচ্ছি বলে মনে হচ্ছে রুটি খুলছে না। আজ ভিডিও বানাচ্ছি বলে মনে হয় রুটি খুলছে না। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা মুক্কি নাই করনে। আমার মেদিনীপুরের চপ বিখ্যাত বন্ধুরা, দেখো চপ নিয়ে এসেছি। ঘুগনিতে মুড়িতে চপ দিয়ে খাবো ভালোভাবে, চপ নিয়ে এসেছি। আমি রুটিটা খুব কম খাই এই গরমে, বাড়ির বাবা মা রুটি খায় সব, কিন্তু আমি খুব কম খাই। বন্ধুরা আজ ভাবছিলাম রুটিটা ফুলে যাবে, রুটিটা ফুলে নি, পুড়ে পুড়ে যাচ্ছে, একদম ভালো লাগছে না, কালো কালো হয়ে যাচ্ছে। মানে আমার মতো না আর কি, আমি তো কালো, আমার মতো রুটিটা কালো হয়ে গেল। বন্ধুরা প্লিজ ভিডিওটা কেমন হলো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। এবার আমাদের খাওয়ার বলা প্রায় হয়ে এলো।